কত ভিড়। মাই ফেভারিট ভেলপুরি, বিকজ আগামী কালকে ঈদ, এন্ড ঈদ মুবারক। আসি এখন যাব হচ্ছে একটু বাজার করতে, দেখলাম কত কাজের ছিল, সরি কাজের ছিল না, ভালো আর কি। এতক্ষণ ধরে কেবল এতটুকু দিল, এক থেকে দশ গুণব তার ভিতর ফিনিশ হবে। থ্রি ফোর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনাদেরকে বলেছিলাম যে আমি ডেইলি ব্লগ আপলোড দিব, তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আগামীকাল যেহেতু ঈদ, তো আমি ভাবলাম একটু বাইরে বের হই, কিছু বাজার করি। তো বাজার করার আগে আমার কথাটা হচ্ছে যে আমি একটু নিউ মার্কেটে যাবো, প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন। তো নিউ মার্কেটে আমার একটা জিনিস হচ্ছে ওইটা নিয়ে আসতে হবে, কারণ ডেলিভারি ম্যান নাকি অ্যাভেলেবেল না, যার কারণে আমাকেই যেতে হচ্ছে। সো চলুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন এবং লাইক দিয়ে দেবেন, ওকে? নিউ মার্কেটে পৌঁছানোর পরপর আমি টোটালি অবাক হয়ে গেলাম, লাইক এত মানুষ, মানে আগামীকালকে ঈদ আর এখনও এত মানুষ যা শপিং করার জন্য। তো যাই হোক, এই করোনার পরিস্থিতিতে এত মানুষ দেখে আমারও ভয় লাগতেছিল, বাট আমার কাজের জন্য আসতে হয়েছে। সো আমি প্রায় পৌঁছে গেছি, সো একটু পরে আমি দোকানে ঢুকব। পর্দা অ্যান্ড আমি নিচে হচ্ছে এই কালারটা, এই কালারটা নিয়ে আসছি। আমার কথা হচ্ছে আমি নিউ মার্কেটে আসছি, বাট ভেলপুরি খাবো না, এটা হয়? কারণ নিউ মার্কেটের ভেলপুরি আমার কাছে অস্থির লাগে। তো এক প্লেট অর্ডার করেই ফেললাম। তো এই হচ্ছে ভেলপুরি একটু ঝাল দিয়ে। A few moments later. তো ভেলপুরি খাওয়ার পর আমি আবার বাইক উঠতেছি, কারণ আমাকে আবার এখন মিরপুর দশে যেতে হবে, তারপর মিরপুর দশে যেয়ে আমাকে বাজার করতে যেতে হবে। তো আমার অবস্থা লাইক এরকম, মানে এত বড় একটা ব্যাগ, মানে এত চিপা করে বসছি, মানে আমার মনে হচ্ছে যে যদি একটু জোরে চালাই পড়ে যাব। আর ওনার বাইকটা ছোট ছিল, তো তারপরেও যাচ্ছি, কজ ভালোই লাগতেছে আসলে, মানে এরকম আর কি জার্নি আমার অনেক ভালো লাগে। তো বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছে অ্যান্ড কামলা লাগতেছে দেখতে। সো চলুন, অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মানে চাইল্ডহুড ফেভারিট, মানে আমি জবে থেকে ছোট থেকে আসলে সংসদ ভবনে এই রাস্তা দিয়ে যাই। আমি অনেক এখানে আড্ডাও দিছি ফ্রেন্ডদের সাথে, সো আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লাগে। অ্যান্ড এখানের মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, প্লাস জ্যাম খুবই কম থাকে এই রাস্তাটাতে। সো এই জন্য এই রাস্তাটা আমার খুব ফেভারিট, দ্যাটস ওয়াই আমি এই রাস্তাটা এত বেশিক্ষণ ধরলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। A few moments later. So, আমি হচ্ছে বাসে পর্দাগুলো রেখে আসছি, এখন যাব হচ্ছে একটু বাজার করতে, মানে ঈদের যে টুকিটাকি যে বাজারগুলো লাগে, লাইক শ্যামাই ব্লা ব্লা যে যে থিমগুলো লাগে ওইগুলো আমি কিনতে যাচ্ছি। প্রচণ্ড প্যারার মধ্যে আসি, মানে এসে অ্যাক্সিডেন্ট রেস্ট নেওয়ার সময় নেই, কারণ আসলে আজকে আমি লেট করে ব্লগটা স্টার্ট করছি এবং লেট করে বাইরে বেরিয়েছি। সো আরেকটু পরে গেলে হয়তো বা সব দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে, কারণ যেহেতু আগামীকাল ঈদ, আমার মনে হচ্ছে সারা রাত ধরে খোলা থাকার সম্ভাবনাটাই বেশি। সো এখন রিক্সাতে যেয়ে যাবো, সো দেখা যাক, দেখলাম কত কাজের ছিল, সরি কাজের ছিল না, মানে ভালো আর কি বলে যাই। সো অবশেষে আমরা রিক্সা পাইছি, সো এখন আমরা যাচ্ছি, তো চলুন আমার সাথে। বারবার শুধু মুখ ঝলছে যাচ্ছে, দেখা যাক। সো আমি প্রথমে এখান থেকে গরু মাংস নেবো, অ্যান্ড তারপর দেখি আর কী কেনা যায়। যেটাকে সিনা বলে, সিনার যে পার্টটা ছিল ওই পার্টের টোটাল একটা নিয়ে নিয়েছি, ওইখানে হচ্ছে কাটার জন্য দিয়ে দিয়েছে। সো অন্যান্য কিছু কিনতে হবে, মুরগি আছে সো মুরগি লাগবে না, অন্যান্য যা আছে ওইগুলো কিনে নিয়েছি। A few minutes later. প্রায় সব কিছু কেনা শেষ, এখানে এত পরিমাণে জ্যাম, মানে আমি এটা মানে জ্যাম শেষ হতে হতেই অবস্থা খারাপ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, অনেক জ্যাম।
আর বাকিগুলো বাইরে কিনবো কজ এখানে এগুলো আমি পাচ্ছি না। তো যেমন আমার কফি মেট নেই, কফি আছে বাট কফি মেট নেই, তো এটা আমাকে বাইরে থেকে কিনতে হবে। তো দেখি জ্যাম কখন শেষ হয়। অ্যান্ড চকলেট জোন খুবই খাইতে মন চাইতেছে, কিন্তু এগুলো খাইলে আরো মোটা হয়ে যাবো। অ্যান্ড মাই ফেভারিট থিঙ্ক এখানে দেখা যাবে না। ভাবলাম চকলেট দিব না, বাট লোভ সামলাইতে পারলাম না, কারণ এই স্নিকার্স আর কিটক্যাট আমার অনেক ফেভারিট। সো অবশেষে আমি এখানে আসতে পারছি। এতগুলা বাজার নিয়ে বাসার উদ্দেশ্যে বিকাল হয়ে গেছে। হ্যালো কামলো, সো এই হলো বাজার, এই হলো আমি, এই হলো কামলা। ও মাই গড, পুরো গরমে ঘেমে অবস্থা পুরো খারাপ। চলো, সো এভরিওয়ান আমি হচ্ছে বাসায় চলে আসছি। এত পরিমাণ টায়ার্ড ছিলাম, বাসায় এসে শাওয়ার নিছি, দেন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। তো এখন হচ্ছে কথাটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু আগে ব্লগের মধ্যে যেটা দেখালাম না, যে পর্দাটা সেটা আমি লাগিয়ে ফেলেছি। অ্যান্ড এটা এরকম লাগতেছে, যদিও এটা আসলে একটু আয়রন করতে হবে, বিকজ আমি যেভাবে মোচড়াইতে মোচড়াইতে নিয়ে আসছি এটার সব কিছু অবস্থা পুরো খারাপ। তবে এটা কিন্তু খুব ভালো লাগতেছে, রাইট? আমার কাছে কিন্তু খুব পছন্দ হচ্ছে, লাইক আমার এই টোটালটার সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে। তো আমি অনেক টায়ার্ড, আসলে এত খাটাখাটনি করছি, দৌড়াদৌড়ি করছি, বুঝেনি তো একে জ্যাম, তারপরে এখান থেকে এখানে যাওয়া। তো এখন প্রায় সন্ধ্যা, বলতে গেলে প্রায় সন্ধ্যা 7:30-8 বেজে গেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন এক কাপ কফি খাবো, যাতে আমার ভিতরে খুব ভালো একটা এনার্জি চলে আসে। দেন জেসিকে মেহেদি লাগাবো, বিকজ আগামীকালকে ঈদ, অ্যান্ড ঈদ মুবারক। তো এখন হচ্ছে আমি কফি খাবো, কফি খাওয়ার পরে জেসিকে মেহেদি লাগাই দিবো, আম্মুকে মেহেদি লাগাই দিবো। তো দেখা যাক আমি সেটাকে আমার মেহেদি লাগাতে পারি। তো চলুন, একদম মানে পুরো সেরা সেরা অ্যান্ড সেরা। তো এখন আমি কফি খেয়ে নিলাম, আর এখানে আছে হচ্ছে এটা কি কি বলে কাবেরি মেহেদি। তো আমি হচ্ছে জেসিকে মেহেদি দিয়ে দিবো, আর জেসি হচ্ছে রেডি হচ্ছে, কজ ওকে ও আবার হচ্ছে কি জানো তো স্টোরি দিবি না, স্টোরি দেওয়ার জন্য মানে রেডি হয়ে গেছে জেসি এদিকে। সো চলুন, মানে আমার মিথ্যা কথাটা বলতে দেবে না। সো এই যে জেসি ও একটু রেডি হয়ে আসছিল, কজ হচ্ছে মেয়েদিন এইরকম এরকম এরকম করে না, মানে ওয়াশ চলো আমার চুল একদম ইনস্টেট করা, তো এরকম 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 করবে। সো এই জন্য আর কি ও এখানে, তো এটা মিরর না, বুঝছো, এটা মিরর না। সো তো তুমি আসলে একটা কথা কি জানেন, ও যখনই মেহেদি দিতে যায়, ও যে কি জানো নেটে সার্চ দেয় ঈদ। আচ্ছা তোর হচ্ছে মেহেদি দিতে গেলে তুই আসলে কি সার্চ দিস? তো তুই নেটে আসলে সার্চ দিতে, মানে কি সার্চ দিস বল? নিউ ডিজাইন মেহেদি, তারপর সিলেক্ট করে দে, তারপর ওইটা হচ্ছে আমি দিয়ে দিই। আর তুই বল, সবাইকে বল আমি আসলে কেমন মেহেদি দিয়ে দিই। গাইস যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা তো এর আগের বার দেখছোই যে ও আমাকে দিয়েছিল, অনেক সুন্দর করে। এক্স্যাক্টলি। সো আজকে আমি আমিও ভালো মতো করে দিতে পারি, কিন্তু অত গর্জিয়াস পারি না। আমি আজকে ওকে মেহেদি দিয়ে দেব। সো চলুন, ওকে তুই কোন হাতে নিবি আগে বল? অবশ্যই বাঁ হাতে। সো চলুন। 2 seconds later. সো গাইস দেখতে পাচ্ছেন সে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। গাইস কিছু বলো। কথাটা হচ্ছে আমি আসলে প্রফেশনাল না, আমি প্রথমে বলে নিচ্ছি আমার হাত অনেক কাঁপে, আর আমি এক হাত সাজাইতে 2 ঘন্টা সময় নিই। আপনারা যারা যারা আমার কাছে সাজতে চান ইনবক্সে যোগাযোগ করেন, এক হাত সাজানোর জন্য আমি অনলি $1 million নিই। বেশি বলে সরি, বেশি বলে ফেলছি। ও গাইস আমার কাছে আসবেন, আমি $1 million। তবে যদি আপনি JC2550 এই কোডটি ইউজ করেন তাহলে আপনার জন্য 100% ডিসকাউন্ট ফ্রিতেই করে দিব। তো গাইস একদম লাস্টে যে দেখা হবে করতে থাকো, কেননা এটার সময় ডিস্টার্ব করলে পরে করা হয় না, দেখা যায় জ্যাবরাই গুলো, তারপর আমার ইটাই মাটি। সো গাইস দেখা হচ্ছে পরে। সো গাইস এতক্ষণ ধরে কেবল এতটুকু দিল, আমি হলে পরে এতক্ষণ একদম পুরো হয়ে যেত। সো ও আমি বলছি যে আমি আসলে পুরো না, তারপরেও দেখেন যতটুকু দিছি চেষ্টা করতেছি।
1 hour later. So guys, দেখুন almost শেষ, almost না, কেবল অর্ধেক। ঘুমেতে আমার 12টা বেজে যাচ্ছে। So কেমন দিলাম বন্ধুরা? Guys, এই almost finish. So guys, ek theke 10 gonbo tar bhitor finish hobe. 1 2 3 4 done guys. So ami ektu dhore dekhai toke ami dhore হচ্ছে এই হচ্ছে জেসির মেহেদি দিয়ে দিয়েছি আমি। সো এভরিওয়ান, কেমন হলো আমার মেহেদি? আমি আসলে অতটা পারফেক্টলি দিতে পারিনি, তবে তারপরেও চেষ্টা করেছি দেওয়ার জন্য। সো সবাই বলবেন যে আসলে কেমন লেগেছে। তো আর একটু মেহেদি বাকি আছে, তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আর দেখানো পসিবল না, কাজ আর একটু পরেই হচ্ছে কি হবে সকাল হয়ে যাবে। সো এভরিওয়ান, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কজ আমি আপনাদেরকে বলেছিলাম ডেইলি ব্লগ আপলোড দেবো। সো এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ, তো জেসির মেহেদি দিয়ে দিলাম, অ্যান্ড আপনারা কমেন্ট সেকশনে জানাবেন জেসির মেহেদি কেমন লাগলো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।